ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্র প্রাণী, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংশুকে অলখ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংশুকে অলখ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এভাবেই ফাগুন হাওয়ায় হাওয়ায় আমরা ধীরে ধীরে মিশে যাই বসন্তের আনন্দে। হ্যাঁ, বসন্ত অবশ্যই একটা আনন্দ, যে আনন্দ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আগলে রাখে ভালোবাসার টানে। কারণ আমরা জানি ফাগুন মানেই বসন্ত, আর বসন্ত মানেই ভালোবাসা। তার মধ্যে অবশ্যই বিষাদ থাকে, কিন্তু বিষাদ ছাড়া ভালোবাসা বোধহয় পূর্ণ হয় না। তাই নক্ষত্রাণী কবিতার কোলাজ এই অনুষ্ঠানের আজকের বিশেষ নিবেদন বসন্ত উৎসব পর্ব। আজ দেখে নি আমাদের মধ্যে কারা কারা এসেছেন আমাদের সাথে বসন্ত উৎসব পালন করতে। চলুন আলাপটা জমিয়ে নি। আজ আমার সাথে এসেছেন আপনাদের খুব পরিচিত মুখ, কবি শ্যামশ্রী ভৌমিক, নমস্কার, শুভ সন্ধ্যা। রয়েছেন কবি গোরাচাঁদ দে, নমস্কার, শুভ সন্ধ্যা। এবং রয়েছেন বাচিক শিল্পী শান্তা রায়, নমস্কার, শুভ সন্ধ্যা। শ্যামশ্রীদি, তুমি আজকে এই প্রথম আমাদের মধ্যে এসছো, এবং গোরাচাঁদ দেয়া তুমিও প্রথম এসছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এখানে যে এসছো, আমরা খুব আনন্দিত যে তোমাদের পেয়েছি আজ অনুষ্ঠানে। আমাদেরও ভালো লাগছে, খুব ভালো লাগছে তোমার সান্নিধ্য পেয়ে। এবং দিদি, তুমি তো এর আগেও এসছো, আজকে আবার যে আমার আমন্ত্রণে এসছো এটার জন্য আমি খুব আনন্দিত, তোমাকে অনেক কৃতজ্ঞতা। আমরা শান্তাদি সম্বন্ধে তো জানি, কিন্তু আমি আরো দুটো নতুন কথা আপনাদের বলতে চাই। শান্তাদি নিজে একটা বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, তো আমরা জেনে নি শান্তাদির কাছ থেকে কি রকম কাজ করছো তুমি। ওখানে খুব গরিব ঘরের কিছু বাচ্চা আছে এবং কিছু অনাথ বাচ্চা আছে, সব মিলেমিশে সেসব বাচ্চাদের আমরা গান, কবিতা, নাটক, মানে পুরো সাংস্কৃতিক জগৎটাকে তাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তাদের তোলার চেষ্টা করছি। বাহ! এবং এটার জন্য কিন্তু আমাদের সহযোগিতা অবশ্যই কাম্য। তো আমরা সবাই, আমি আপনাদের অনুরোধ করছি যে এসে দাঁড়ান শান্তাদির পাশে, আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই এত বড় একটা প্রকল্পকে, তার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। সাহায্যের জন্যে এবং সহযোগিতার জন্য অবশ্যই যোগাযোগ করুন শান্তাদির সাথে। শান্তাদি, ফোন নাম্বারটা বলতে হবে। হ্যাঁ, 700180
7720. এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যারা মনে করছেন যে এত বড় একটা ভাবনাকে, চিন্তা ভাবনাকে, প্রকল্পকে একটু আরো বেশি সুন্দর করে দেবেন, তারা অবশ্যই যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন বিভিন্ন ভাবে, এবং আমরা চাই এভাবেই শান্তাদি এগিয়ে যাক। শান্তাদি, আজকে আমরা যে শ্যামাশ্রীদিকে পেয়েছি এর মধ্যেও আরেকটা রহস্য আছে, তো জটটা আমি খুলতে চাই। শ্যামাশ্রীদি হচ্ছেন তোমার গুরু? হ্যাঁ, আমার গুরু। এবং তোমার খুব ইচ্ছা যে এটা এখানেই তুমি তোমার গুরুকে আলাদা করে সম্মান দাও? একদম। এবং আমরা যে শ্যামাশ্রীদিকে পেয়েছি সত্যি খুব আনন্দ লাগছে। শ্যামাশ্রীদি, তুমি যে এসেছো, আমি তুমিই বলছি, কিন্তু তুমি ইংরেজির শিক্ষিকা, কোন স্কুলের? আমি বোলপুর থেকে 25 মিনিট মতো যেতে হয় বেলুটি এমকেএম হাই স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আবৃত্তিকার, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, মঞ্চ বা নাটক, তুমি থিয়েটার করো, কোন গ্রুপের সাথে আছো? আমি আপাতত বোলপুর সংবেদ আমার গ্রুপ, আমি কলকাতার একটা গ্রুপ আভাস, শেখর সমাদদারের পরিচালনা রাক্তবসুর নাটক আমি করলাম মানে কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা। তার মানে মানে তুমি পুরোপুরি গান বাজনা নাটক কবিতা এর মধ্যেই রয়েছো, এটাই আমার জগৎ। আপনারা যদি যোগাযোগ করতে চান দিদির সাথে, দিদির আবৃত্তির অনুষ্ঠানের জন্য, অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারেন। দিদি, একটু ফোন নাম্বারটা? 9434326156। আপনারা এই নামে নাম্বারে যোগাযোগ করতে পারেন দিদির সাথে, দিদির কবিতার জন্য এবং আবৃত্তির অনুষ্ঠানের জন্য। আমরা চলে আসি গোরাচাঁদদের সম্বন্ধে একটু জেনে নিই। গোরাচাঁদদাও কিন্তু অবশ্যই একজন থিয়েটার কর্মী, বিভিন্ন নাটকে উনি বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে গোরাচাঁদদা, তোমার মুখ থেকেই একটু শুনে নিই নাটকগুলোর নাম। এক নম্বর হচ্ছে প্রতিবাদের ভাষা, প্রতিবাদের ভাষা, গণদেবতাও করেছো তুমি, গণদেবতা, শের আফগান, আর সার্টিফিকেট অফ এক্সেলেন্স তোমার রয়েছে ফর রেসিটেশন। হ্যাঁ, এটা কবে পেয়েছো? ভারতীয় সংস্কৃত উৎসব থেকে। হ্যাঁ, কবে পেয়েছো? সার্টিফিকেট অফ এক্সেলেন্স পেয়েছি মাসখানেক হলো। আচ্ছা, তুমি বাংলার সাথে সাথে ইংরেজি নাটক নিয়েও কাজ করছো? ইংরেজি নাটক নিয়ে আমি, এবং সাঁতারে পারদর্শী তুমি? সাঁতার টু কোয়েটোরিয়া আর কি। চাকরি বাকরিতে তুমি আপাতত রিটায়ার্ড? হ্যাঁ, রিটায়ার্ড। এবং আমরা একটু পরেই দেখব গোরাচাঁদদার লাইফে একটা খুব বড় ট্র্যাজেডি। গোরাচাঁদদা খুব কষ্ট পান এটা নিয়ে, গোরাচাঁদদার স্ট্রাগল বলা যায়, যে গোরাচাঁদদার মেয়ের একটি বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে তারও অনেক ক্ষতি হয়ে যায়। তো তারপরেও এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন গোরাচাঁদদে কবিতাকে নিয়ে, তার মেয়েকে এগিয়ে দেওয়ার জন্যে, তার মেয়েকে একটা ভালো জীবন দেওয়ার জন্যে। আমরা সরাসরি চলে যাব কবিতায়। প্রথম কবিতা শুনে নেব শান্তাদির কাছ থেকে। শান্তাদি, আমার প্রথম কবিতা সহমরণ, পাপিয়া বর্মনের লেখা। আগুন তোকে ছুইনি কতকাল, আগুন তোকে বড্ড মনে পড়ে, আমার বুকে লুকিয়ে থাকা দিনে আমার শরীর পুড়িয়ে দেওয়া জ্বরে। আগুন ছিল চোখের পাতায় চুলে, আগুন ছুঁয়ে আমার হাতে পায়ে, আগুন একা অন্ধকারের রাতে চাঁদের আলো নেভাতো এক ফুঁয়ে, শীতল বরফ গলত তরি তাপে, আবার কখন আগুন হতো আলো, দারুণ রাগের হলকা যদি হতিস তবু আগুন বড্ড বাসি ভালো, ছন্ন ছাড়া গনগনে তোর চোখ, ঠোঁটের কোণে ঝলসে ওঠা হাসি, পূর্ব এবং পূর্ব বলে আমি আগুন রে তোর পাশটি ঘেঁষে বসি, আগুন রে তুই নিভলি কবে থেকে, কবে আমায় পুড়িয়ে রেখে একা, জ্বলছি বলে অন্য কোনো বুকে দেখতে গেলি অন্য কারো দেখা, আগুন আমি অপেক্ষাতে থাকি, তাকিয়ে থাকি চালসে ধরা চোখে, শেষের ঘুমে জুড়লে চোখের পাতা, আমার সাথেই পুড়তে হবে তোকে। আগুনে আমার সাথে যে পড়ে সেই তো পরম বন্ধু, একটি অসাধারণ কবিতার মধ্যে দিয়ে আমরা আরেকটি অসাধারণত্বে পৌঁছে যেতে পারি। পরবর্তী কবিতা আমরা শুনব হে বন্ধু শ্যামাশ্রীদির কাছ থেকে। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে
বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে। মনটা কোথা থেকে কোথায় চলে যায়। কবিতা এমন একটা সম্পদ, এমন একটা ঐশ্বর্য যা মানুষকে বাস্তবের মাটি থেকে হয়তো ময়ূর পঙ্খী করে আকাশে নিয়ে যেতে পারে, আবার আকাশ থেকে ছুঁড়ে ফেলতে পারে এই বাস্তবের মাটিতে। এবং সেই কাজটাই কিন্তু করেন বাচিক শিল্পী। আমাদের আজকে দুজন কবি এবং বাচিক শিল্পী, তার মধ্যে দিদি বাচিক শিল্পী এবং উনি কবি এবং বাচিক শিল্পী, আমাদের বুঝিয়ে দিলেন বাচিক শিল্প কতটা জরুরি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী কবিতায়। আমরা গোরাদার কাছ থেকে একটা কবিতা শুনবো। অবশ্যই বসন্ত উৎসব পর্ব, তাই বসন্তের কবিতা শুনতে ভালো লাগবে। গোরা চাঁদা, আমার কবিতাটি হচ্ছে বসন্ত প্রেমী লাগুন। প্রথমে বলে রাখি আমি শ্রীমতী শাশ্বতী ভট্টাচার্যের কাছে বেশ ঋণী, কারণ উনি আমাকে পথ দেখিয়েছেন আজকের এই বসন্ত উৎসবে যোগদান করতে, সেই সঙ্গে আমার অসুস্থ মেয়েটাকে একটু দিশা দেখাতে। আমি শুরু করছি আমার বসন্ত প্রেমের আগুন দিয়ে একটি স্বরচিত কবিতা। বসন্ত বাহারে সাজানো কাননে দেখলাম তোমাকে ফুল তুলতে, আমার খেয়ালি মন চাইল তোমার হৃদয়ে একটু জায়গা খুঁজে পেতে। কোকিল পাখুদের কাকলিতে আমরা মুখুলের গন্ধতে, রং বেরং ফুলের সৌন্দতে কচি পল্লবী চাউনিতে, প্রজাপতিদের পরাগ মিলনে মৌমাছিদের গুঞ্জনে মোর হৃদয়ে আনলে তুমি মিষ্টি প্রেমের জোয়ার, আমার হিয়া দেখল এবার তোমার রূপের বাহার। তোমার মিষ্টি হাসি রেখাতে তবু মধুর সুরে ছন্দতে ফুটছে তোমার রূপের ফাগুন, মম হৃদয়ে জেগেছে আজ বসন্ত প্রেমের আগুন। এই ধরাতে প্রাণবায়ুতে চাই আনন্দ লুটতে, বসন্ত রঞ্জিত এই কাননে চেয়ে থাকি তব দু নয়নে, ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে তব কাঁধে কাঁধ রেখে তব চুল্লাসিতে মুখ লুকিয়ে তোমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তোমার কোলে নবীন বসন্তের অঙ্গনে। বসন্ত বাহারে চেষ্টা করো প্রেমের হৃদয়ে প্রসারণে। আমরা বসন্ত নিয়ে কাজ করছি এবং বসন্তের কবিতা আমাদেরকে ধীরে ধীরে যেন আবির এবং সেই ফাগের খেলায় মাতিয়ে দেবে। পরবর্তী রাউন্ডে, অর্থাৎ নেক্সট রাউন্ডে আমার পছন্দের কবিতা আমরা শুনবো অ্যাঙ্কারস চয়েসে। আমি গোরাদার কাছ থেকে শুনবো বসন্ত বাহার। শান্তাদি তুমি তো বলো, আর শ্যামশ্রীদি তোর জন্য শোনা শুনবো। তা শুরু করছি শান্তাদিকে দিয়ে। তোমাকে বলিনি আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল, ঘরে বৃষ্টির ছাট এলেও জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ, আর মাঝে মাঝে হাওয়া এসে নড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল। কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি, আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে তোমাকে বলিনি, দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি, মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউ কাউকেই চিনব না, আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব, মেয়ের জন্য তালপাতার ভেঁপু, তোমার জন্যে ফল ফুলের চারা, আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। বাহ, অসাধারণ! সুভাষ মুখোপাধ্যায়ের প্রত্যেকটা কবিতায় তুমি দেখবে শেষে গিয়ে একটা সেই প্রাণের সঞ্চার, যেখান থেকে এই যে বদ্রিকা পাখি, আমরা দেখি যে পাখিদের মধ্যে যে চার্মটা আছে, বেঁচে থাকার যে তাগিদটা, সেটা কিন্তু মানুষের মধ্যে বয়সকালে কমে যায়, এবং পাখির মধ্যে দিয়েও আমরা কিন্তু উড়তে পারি, উড়তে পারি, উড়তে পারি।
সেই আকাশ ছুঁতে পারি। পরবর্তী কবিতায় চলে যাব শ্যামশ্রুতির সাথে। শ্যামশ্রুতি, আমার নিজের কবিতা, তোর জন্য সোনা। সোনা, আজ তোর বিয়ে, অনেক দিন পর একান্তে বসেছি নিজেকে নিয়ে, এ কমাস কেটেছে তুমুল ব্যস্ততায়, সোনার জন্য আমার ভালো মেয়ে চাই। তুই বড় হয়ে গেলি সোনা, তোকে রওনা করে দিলাম, কি সুন্দর দেখাচ্ছিল তোকে বর বেশে, এ কমাস হাজারো প্রশ্ন, তোর কেন কোনো গার্লফ্রেন্ড নেই, একবিংশ শতাব্দীর ছেলে, মায়ের পছন্দে বিয়ে, তাও কি হয়, কোনো ব্রেকআপের শিকার নয় তো? সত্যি বল, আছে কেউ? না, অগত্যা উপযুক্ত কোণের সন্ধান, সুন্দরী, শিক্ষিতা, সঙ্গে নৃত্যগীত, না, আমি চেয়েছি একটি মানুষ। আমার প্রার্থনা তোর আজকের বন্ধন টিকুক আজীবন, চারদিকে এত বিয়ে ভাঙার শব্দ শুনি। অসাধারণ, অসাধারণ। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়, একটু আগে বলছিলাম যে কবিতা মানুষকে বাস্তবের মাটিতে ছুঁড়ে ফেলে দিতে পারে, আবার সেখান থেকেই স্বপ্নের জাল বুনতে শেখায়, এবং সেভাবেই মানুষ জীবনে বাঁচতে শেখে আশা নিয়ে। মায়ের আশা তার সন্তানকে ঘিরে চিরদিন এভাবেই বড় হয়, এভাবেই পাখির মতো আকাশ ছুঁতে চায়। পরবর্তী কবিতায় চলে যাব গোড়াদার কাছ থেকে। গোড়াদার কবিতা শুনে নেব বসন্ত বাহার। গোড়াদার, এসো হে ঋতুরাজ বসন্ত, তোমার অপার সৌন্দর্য মম চিত্তে দেয় অনাবিল আনন্দ। আমি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এক প্রবীণ, কচি পাতার রং বেরং ফল ফুলে সমাহারী তব অবদান, সদা ভাবাই মোড়ে থাকতে হবে তো নবীন। আমর অমুকুলে মত্ততা, সজনে ফুলে শুভ্রতা, তব বাতাসে স্নিগ্ধতা, কবি চিত্তি কবিতা লেখার থাকে কি কোনো প্রতিকূলতা? মাঠে মাঠে সর্ষে ফুলে হলুদের ঢেউ, তুমি তো তোলো তা জানে কি কেউ? ডালে ডালে আমের গুটি, সজনে ডাটা তরুণ ঝটি, এই কবিকে শুধুই জানাই কি অপরূপ তব সৃষ্টি। তাই তো কবির কলম থামে না, তুমি তো দাও তাকে অনুপ্রেরণা, ধন্য তুমি হে নবীন বসন্ত। বসন্তের যে অনুপ্রেরণা তা কিন্তু শুধুমাত্র কবিদের জন্য নয়, শুধুমাত্র পাঠক কুলের জন্য নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ বোধহয় সেই অনুপ্রেরণায় বড় হয়, ভালোবাসার অনুপ্রেরণা। চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে আমরা আরো তিনটে খুব ভালো কবিতা শুনে নেব, যেমন শান্তাদি 21 ফেব্রুয়ারি নিয়ে একটু কবিতা যদি হয়, কয়েকদিন আগে গেছে ভাষা দিবস। আর শ্যামশ্রুতি, তোমার কাছে অলৌকিক বসন্ত শুনি, একটু বসন্তের কবিতা হয়ে যাক। গোরা চাদ্দা, তোমার কাছে কবির কল্পনায় বসন্ত শুনব। 21 ফেব্রুয়ারি, ভবানীপ্রসাদ মজুমদার। 21 মানেই উৎসব নয় রথ দোল বা চড়কের, 21 মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কের, 21 মানেই প্রতিষেধক বাংলা ভাষা মরকের, 21 মানেই মারণ অস্ত্র পিশাচ সহ নরকের, 21 মানেই মিটিং মিছিল বক্তৃতার গল্প না, 21 কথার ফুলঝুড়ি নয় কিংবা রঙিন কল্পনা, 21 মানেই হই হুল্লোড় হাসি খুশির মন্ত্রণা, 21 মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা, 21 আমার 21 তোমার সব সময়ের সব বায়ের, 21 মানেই রাফিকে সালাম বরকত আর জব্বারের, 21 মোদের মুখের ভাষা হিরে মানিক মরকতের, 21 মানেই বুকের আশা রফিকে সালাম বরকতের, 21 এলেই বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে, 21 মানেই রক্ত জোয়ার বইল ঢাকার রাজপথে, 21 মানেই বাংলা ভাষা এই 21-এর দর কত, 21 মানেই রফিকে সালাম জব্বর আর বরকত,
একুশে মানেই ভাষা দিবস, একুশকে তাই বন্দিরে, একুশ মানেই দুঃখ সুখের বন্যা মনের মন্দিরে। অসাধারণ না? এবং ভবানী বাবুর মানে খুব অনেক জনপ্রিয় কবিতা আছে, তার মধ্যে আমরা ইংরেজি নিয়ে একটা কবিতা ছিল না, মানে ওটা তো অত্যন্ত জনপ্রিয়, বাংলাটা ঠিক আসে না। হ্যাঁ, আমার বাংলাটা ঠিক জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এবং এটাও একটা কবিতা, প্রত্যেকটা কবিতার মধ্যে কিছু আলাদা আলাদা বার্তা আছে, খুব শিক্ষণীয় কবিতাগুলো। তা আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই, পরবর্তী রাউন্ডে তোমার কবিতা শুনবো। আমার নিজের কবিতা, অলৌকিক বসন্ত। হতচ্ছাড়া গাছটা ধুলো ময়লা ঘেটে বাসস্ট্যান্ডের কোণে দাঁড়িয়ে, কেউ তাকায় না আমি ছাড়া, বছরে একবারই মেতে ওঠে লালের আশ্চর্য অভিসারে, ডানা মেলা ফুলগুলো আকাশ চুম্বী, বসন্ত এসে গেছে কিন্তু কোথায় সেই রক্ত উচ্ছ্বাস, গাছটা বুড়ো হয়ে গেছে, আমার মন খারাপের পালা, কোনো মিরাকেল ঘটুক, এদিকে চৈত্র বড্ড তাগাদা দিচ্ছে, ফাল্গুন আলু থালু, সেদিন বিকেলে চমক, সেই মেয়ে বছর দশেক আগে দেখা হয়েছিল পলাশ বনে, পুরুলিয়ার কাশীপুরে দাঁড়িয়েছিল একা আলো হয়ে পলাশের সাজে, ও তো বনমিতা, বন্ধু সারণ বলেছিল, ছুটলাম কাছ থেকে দেখব, হারিয়ে গেল, ও কি মায়া, আজ বিকেলে বসে আছে গাছের পায়ে একই সাজে, দুহাত ভরে ফুল পলাশের ছড়িয়ে দিচ্ছে মাটির বুকে, চোখ কচলালাম, ঠিক দেখছি তো, কোথায় বনমিতা, হতচ্ছাড়া গাছটা লালের জোয়ারে ডগমগ, বসন্ত এসে গেছে। দিদি, এই যে প্রত্যেকটা কবিতার মধ্যে একটা গল্প পাই, এটা কিন্তু আমাদের বহু আগে থেকে চলে আসছে, কবিতার মধ্যে একটা গল্প, এবং আমরা রবীন্দ্রনাথের বহু কবিতায় এটা পেয়েছি। মাঝখানে এই অনুকবিতার সময় কিন্তু এটা সম্ভব ছিল না, এখন আবার এবারে আমার যেটা মনে হয় যে কবিতায় একটা গল্প থাকলে বোধহয় আবৃত্তি করতে সেটা অনেক বেশি সুবিধা হয় না, এবং দর্শক শ্রোতারা বেশি ভালোবাসে, মানে একটা গল্প থাকলে আকর্ষণটা বেড়ে যায় একদম। আমরা চলে যাই পরবর্তী কবিতায়। গুরাদা, তোমার কাছ থেকে তোমার প্রিয় কবিতাটা শুনবো, এটা কিন্তু আমারও খুব ভালো ভালো লাগে। কবি কল্পনা বসন্ত। বসন্ত। যদি কেউ তার চলনে বলনে শয়নে স্বপনে মম সৌন্দর্যকে নিয়ে করে কবিতার কল্পনা, তার কলমে ভর করি পূর্ণ করতে তার মনোবাসনা, মোর হাতছানিতে তাকে ভ্রমণ করাই বাংলা তথা ভারত মাতার এ প্রান্ত থেকে অপর প্রান্ত, কোনোভাবেই তাকে করি না আমি পরিশ্রান্ত, মম সৌন্দর্যে চিত্রপটে কবি হতে থাকে সে পরাক্রান্ত, মম বাহারে থাকে তার কবিতা লেখার বাসনা, আমি তো পূরণ করি তার মনোবাঞ্ছনা, যারা আর্থিক মানসিকভাবে বিপর্যস্ত তবু মম বাহার ও সত্যিকে ঘিরে কবিতা লেখায় থাকেন সদারত, তাদের কল্পনাকে কবিতায় রূপ দিতে আমি সাহস ও প্রেরণা যোগাই অনবরত, যেথায় তারা বিফল হয় সেথায় তাদের শক্তি যোগায়, তাই তো আমি নব নব সৌন্দর্যে বিকশিত করে তুলি মোর সন্তানদের দিক হতে দিগন্ত। সন্তানকে একদিক থেকে আরেক দিগন্তে ছড়িয়ে দিতে, বড় করে তুলতে মা বাবাই বোধহয় সবার আগে এগিয়ে আসে, কিন্তু যখন মা বাবা দেখেন যে তার সন্তানকে তারা এগিয়ে নিয়ে যেতে পারছেন না বিভিন্ন প্রতিকূলতার কারণে, তখন বোধহয় তাদের নিজেদের ভিতরেও একটা অবসন্নতা কাজ করে, এবং সেই অবসাদ থেকে বেরিয়ে আসতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তারা বেছে নেন কবিতাকে। আমরা একটু পরেই জানবো, তো চলে আসি একটু আলোচনা পর্বে। আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন আমাদের তিন শিল্পী, তো প্রথম বাচিক শিল্পী শান্তাদির কাছ থেকে জেনে নেব তোমার প্রশ্ন, আবৃত্তি কি আদৌ কোনো শিল্প বলে বিবেচিত হয়? অবশ্যই, কারণ আমরা প্রথমেই আমার পরিচয় যেমন বাচিক শিল্পী, তাহলে শিল্প তো নিশ্চয়ই, তা না হলে শিল্পী কথাটা আসতো না। অবশ্যই, আর
কবিতা যেটা কিনা নাটক গান সমস্ত কিছুর সাথে যুক্ত, এবং কবিতার একটা ছন্দ আছে, তার একটা ভাঙা গোড়া আছে, তার ওঠা পড়া আছে, আর কবিতার যে যে শিল্পটা সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। মনের কথা যেমন গানের মাধ্যমেও মানুষের কাছে পৌঁছানো যায়, কবিতার মাধ্যমেও খুব তাড়াতাড়ি আমরা সবার কাছে মনের ভাবটা প্রকাশ করতে পারি, এবং সেটা যদি খুব সুন্দর একটা ছন্দ থাকে। যেমন ছোট বাচ্চা, আমরা বাচ্চাটাকে যখন একদম ছোট বয়সে কথা শেখাই, আমরা প্রথমেই বলি কি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, যাতে তার এই জিনিসটা শুনতে ভালো লাগে, এবং সেভাবেই বলি আমরা যে তার যেন সেটা মানে শ্রুতি মধুর হয় এবং ভিতরে বসে যায়, ভিতরে গেথে যায়। তো সেটা তো অবশ্যই শিল্প, এবং শিল্পীর কাজই তো তাই, শিল্পকে সৃষ্টি করা। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে আমরা উত্তরটা পেয়ে গেছি দিদির কাছ থেকে। আবৃত্তি যদি শিল্প না হতো তাহলে আমরা তাকে বাচিক শিল্পী বা বলতাম কেন? বাচিক শিল্পী এ কারণেই বলি, আবৃত্তি অবশ্যই শিল্প হিসেবে স্বীকৃত, সমাদৃত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন শ্যামশ্রীদি। দিদি, কোনো কবিতা আবৃত্তি করার জন্য কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর রাখা দরকার? কবিতা আবৃত্তি করার আগে, আবৃত্তি পরিবেশন করার আগে ভাবতে হবে বিষয়বস্তু। আচ্ছা, কবিতার যে বিষয়বস্তু সেটা হৃদয়ঙ্গম না করতে পারলে সেটা সফল আবৃত্তি কখনোই হবে না। প্রথমত বিষয়কে আত্মীকরণ করতে হবে, তারপর যেটা হচ্ছে মান্য উচ্চারণ, যেটা সেই উচ্চারণ যেন অবশ্যই থাকে, তাহলে না হলে কবিতার আবৃত্তি হিসাবে গ্রহণযোগ্যতা আসবে না। অনেক সময় আঞ্চলিক কবিতার কথা আমি বাদ দিলাম, আমি এমনি সাধারণ কবিতার কথাই বলছি, আঞ্চলিক কবিতা বাদ দিয়ে, যে অনেকের উচ্চারণের মধ্যে আঞ্চলিকতার দোষ থাকে, ত্রুটি থাকে, আবৃত্তি করতে গেলে কিন্তু সেটা থেকে অবশ্যই মুক্ত হতে হবে। আর কবিতার মধ্যে যে ছন্দের কথা বলছিল শান্তা, ছন্দ অবশ্যই থাকবে, যে ছন্দ একটা সরাসরি দেখা যায়, আবার গদ্য কবিতায় ছন্দহীন গদ্য কবিতা কিন্তু তাতেও একটা লুপ্ত ছন্দ থাকে, সেটাকে ধরেই এগিয়ে যেতে হবে, যেটাকে আমরা বলি গদ্য ছন্দ। হ্যাঁ, গদ্য ছন্দ, এক্স্যাক্টলি, একদম গদ্য ছন্দটাও তাকে মেনটেইন, গদ্য ছন্দেরও কিন্তু একটা নিয়ম আছে, নিয়ম আছে, একদম। আরেকটা যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে ভাব, ভাবের প্রকাশ যদি না ঘটাতে পারে কবিতা আবৃত্তি সার্থক হতে পারে না। এগুলোই মূল বিষয়, বিষয়বস্তু, ভাব, ছন্দ, উচ্চারণ। একটু জিজ্ঞেস করছি দিদি, যে সেক্ষেত্রে কি এরকম ব্যাপার আছে ছোট কবিতা আবৃত্তির যোগ্য নয়? অনেকে বলে ছোট কবিতা আবৃত্তি করা যায় না, তুমি সেটা মনে করো? আমি একদমই মনে করি না, ছোট কবিতাও যথেষ্ট আবেদন রাখতে পারে, বরং শোনার পরেও মনে হয় শেষ হয়ে হইল না শেষ। ঠিক ঠিক ঠিক, আমরা খুব ভালো উত্তর পেয়ে গেছি দিদির কাছ থেকে। এভাবেই আমরা একটু একটু করে শিখে চলি আমাদের এই অনুষ্ঠানে। পরবর্তী প্রশ্ন গোড়াচাদ্দাকে। গোড়াচাদ্দা, তোমার প্রশ্ন, একজন কবি বা লেখক কবিতা লেখেন কেন এবং তার রসদ তারা কোথা থেকে পান? কবি বা কবি লেখকেরা কবিতা লেখেন, সাধারণত আমরা দেখি কবিরা হন সংবেদনশীল, তাদের অন্তর থাকে দয়া মায়া মমতার আধার, তার পারিপার্শ্বিক এবং তার পারিবারিক লোকজনদের যে দুঃখ কষ্ট বেদনা, তার যে মানসিক এবং শারীরিক বিপর্যস্তা, তার প্রতি কবিরা হন সংবেদনশীল, এবং সেখান থেকেই বোধ হয় তারা রসদটা খুঁজে, সেখান থেকে তারা রসদটা পান। এছাড়াও তার রসদটা পান কি প্রকৃতির যে সৌন্দর্য, সে সৌন্দর্য থেকেই তার ভেতরে একটা সংযত ভাব গড়ে ওঠে, তার মধ্যে প্রেমের আগুন সাড়া দেয়, সেই থেকেই রসদটা তিনি পেয়ে থাকেন। আমার তো মনে হয় সমাজ থেকেও অনেক রকম রসদ পাওয়া যায়, চোখের সামনে সামাজিক যে ঘটনা বলি, সামাজিক ঘটনা বলতে বোঝাবো আজকালকার সেলফোনের যে অপব্যবহারে সমাজে যে অবক্ষয় হচ্ছে। শুধু তাই কেন, তুমি দেখো না বিভিন্ন যুদ্ধবাদ এবং সামাজিক প্রত্যেকটা সমস্যাও কিন্তু আমাদের কাছে অনেক সময় রসদ তৈরি করে। নিশ্চয়ই তা তো করে, সমাজ থেকে সমস্ত রসদগুলো আমরা সাধারণত পাই। এবং তোমাকে একটা কথা বলি, যে তুমি যে এই যে কবিতার মধ্যে এসছো, কবিতার মধ্যে তুমি একটু অক্সিজেন চাও তোমার এত বড় সমস্যা থেকে,
নিশ্চয়ই কবিতার উপরে তোমার একটা ভরসা আছে। আমরাও চাইছি যে তোমার মেয়ে যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। একটা খুব বড় অ্যাক্সিডেন্টে ওনার মেয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিল ম্যাথসে, এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো একটা বিশাল অ্যাক্সিডেন্টে তার মাথায় চোট পায় এবং ও অপারেশনের পরেও ও প্রচন্ড ভাবে মেমোরি লসে ভোগে, এবং ও নর্মালি কোনো কাজ সুস্থ জীবনের মতো করে করতে পারে না। এবং ওনার সবচেয়ে বড় চিন্তা ওনার মেয়েকে নিয়ে। আমরা কিন্তু একটু পরেই ওনার মেয়ের কবিতা শুনবো, মেয়ের মধ্যেও ঢুকে গেছে যে ও কিছু পারবে না। শি ওয়াজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে। মেয়েটি কনফিডেন্স লুজ করেছে, শুধু তাই নয়, তার জীবনটা তার কাছে ধীরে ধীরে বোঝা হয়ে যাচ্ছে, এবং সেটা দাদার কাছেও একজন বাবা হিসেবে এবং মা হিসেবে ওনাদের কাছে অত্যন্ত কষ্টের ব্যাপার। আপনাদের সবার কাছে অনুরোধ, চলুন না একসাথে একটু প্রার্থনা করি ওনার মেয়ের জন্য। উনি কবিতাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন, মেয়েটাকেও আমরা একটু এগিয়ে দিই। আমরা কিন্তু ওর কবিতা শুনবো একটু পরে, আশা করব ভালো লাগবে আপনাদের। কবি গোরাচাঁদের কবিতাই আবৃত্তি করবেন ওনার মেয়ে সংঘমিত্রা দে, মেয়ের নাম সংঘমিত্রা দে। চলুন ওকে আমরা একটু সুযোগ করে দিই, একটু আপন করে দিই, ওকে একটু আশার আলো দেখাই। বাবার পাঠ করা একটি কবিতা পাঠ করছি। এসো হে বসন্ত, নিয়ে তব অপরূপ বাহার, করে তোল জীব জগতে প্রাণের সঞ্চার। শীতের প্রকোপে তরুরাজির যখন ওঠে নাভিশ্বাস, তোমার আগমনের বার্তাই তো দেয় প্রাণের আশ্বাস। হে করুণাময় বসন্ত রাজন, তুমি তো যুগ যুগ ধরে করে চলেছ বৃক্ষ তরুর সৃজন। এইভাবেই প্রতিরোধ করে চলেছ প্রাকৃতিক ভারসাম্যের হনন। তুমি না থাকলে হতো কি আধুনিকতার সমাবর্তন? আশা করি আপনারা ওকে এগিয়ে দেবেন, যদি সম্ভব হয় এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। যদি মনে করেন গোরাচাঁদ বাবুর মেয়েকে আপনারা সহযোগিতা করবেন মানসিকভাবে এবং সব রকম ভাবে। এবারে আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে আবার আমরা কবিতা শুনে নেব। দিদির পছন্দের কবিতা শুনি, শান্তাদি তোমার পছন্দের শুনি। আমার পছন্দের কবিতা কবি কৃষ্ণা বসু, একটি সামান্য চিঠি। শ্রীচরণ কমল সুমাগো, কেমন রয়েছ তুমি কিছুই জানি না। আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মাগো? কার কাছে যাব বলো, কে রয়েছে আমাকে নেবার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে, জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছে, চোর মেরেছিল জোরে। না মা, সত্যি জুতো মারিনি এখনো, তবে মারবো বলেছে কোনো দিন। কেন বিয়ে দিয়েছিলি মারে? দাসী খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে চেলি বেনারসি কোণে চন্দনের সস্নেহ শুঘ্রাণে? আজ 15 বছর ধরে ঘর করে সেবা করে সেবা করে মুখ বুঝে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি। মাইনের সব টাকা কোনখানে যায়, স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সব কিছু। তখনই জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে আমাকে শাসায়। মাগো, আমি কার কাছে যাব? ছোটন ততন খুব ছোট আছে আজও, ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? মাগো, আমি কার কাছে যাব? নাকি মুখ বুঝে মার খেয়ে রান্না করে সেবা করে রমণীরতন হয়ে জীবন কাটাবো? মাগো বলো, আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিজের বাড়ি থাকে কোনোদিন? অসাধারণ না? যেমন কবিতা তার তেমন বাচন ভঙ্গিমা। একটা কবিতা কোথায় উঠে যেতে পারে এটা বোধ হয় শান্তাদি আমাদের দেখিয়ে দিলেন। পরবর্তী কবিতায় চলে যাব। দিদি তোমার পছন্দের একটা কবিতা শুনি। আমি পড়ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে,
এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। অসাধারণ, অসাধারণ, মানুষের হাত ধরো সে কিছু বলতে চায়, অসাধারণ। চলে যাই পরবর্তী কবিতায়। দাদা, তোমার একটা পছন্দের কবিতা শুনিয়ে দাও। আমার স্বরচিত কবিতা হলো বসন্ত বাহারে প্রেমের সাগরে। সেদিন বসন্ত বাহার অডিশনে প্রথম তোমাকে দেখলাম, তব দুটি হরিণ চোখে মম চোখ দুটি রাখার চেষ্টা করলাম। ঋতুরাজের মহিমায় হঠাৎ মোদের চোখাচোখি হলো, মম হৃদয়ে যেন স্বস্তি ঝিলিক পড়ল। জানি না তোমার মনে কি বাসনা জাগল, এক পলকেই তুমি মুখ ঘুরিয়ে নিলে, মম হৃদয়ে যেন তুমি হতাশার আগুন জ্বালালে। বাসন্তী রঙে শাড়িতে খোঁপাই গোজা গোলাপে আবিরটি ভালেতে ছিল তব কানে ঝুমকো দুল, পটল চেরা চোখ দেখে প্রেম নিবেদন হয়েছিল আমি ব্যাকুল। যখন তুমি মম চোখে তব হাসি মাখা মিষ্টি মুখে বারবার চোখ রাখলে, বুঝলাম মম বিদীর্ণ হিয়াতে তুমি প্রেমের দিশা দেখালে। শুরু হলো মোদের প্রেম লীলা, শীঘ্রই আসবে মোদের মিলন মেলা। এই বসন্ত বাহারি পাবো মোরা সেই সুযোগের সন্ধান, তখনই মোরা মাধব করতে প্রেম সাগরে স্নান। এভাবেই আমাদের জীবনে বসন্ত লেগে থাকে, আর আমি অবশ্যই এটা চাইব দাদার জীবনে যেন বসন্ত সার্থক হয়, অক্ষয় হয়। পরবর্তী কবিতায় চলে যাই, হাতে সময় কম। শান্তাদি, তোমার কাছ থেকে শুনে নেব তোমার একটা কবিতা, তোমার পছন্দের কবিতা। আমার পছন্দের কবিতা, এটা খুব মজার ব্যাপার, কবিতাটা কিন্তু শাশ্বতীর লেখা, বসন্ত মাই অনার ও যুদ্ধবাদ। প্রতিটা যুদ্ধ যেন এক একটা ফাল্গুন মাস, যুদ্ধ তখন রং মেখে মেখে রক্ত যাপন, বসন্ত রাত মোমবাতিদের আগুন বিলাস, আগুন আগুন জ্বলছে আগুন সীমান্ত জন, ছিঁড়ছে বাতাস ভাঙছে আকাশ, কখনো পলাশ তোমার হবে আমার হবে রাত ফুরালে, একটা রাতের মৃত্যু হলে কার আসে যায়, চাঁদ তো একাই সব অসহজ পালন করে, আমরা কেবল চায়ের কাপে যুদ্ধ করি, যুদ্ধে যুদ্ধে প্রতি বসন্ত শহীদ দিবস, কৃষ্ণচূড়ার শোক সভাতে মৌন মিছিল, আমরা তখন ছিঁড়ে খুঁড়ে খাই চাঁদের শরীর, আহা বসন্ত তবু বসন্ত, প্রেমিক হলে আগুন থেকে মানুষ হয়ে ফিরতে পারি, কারণ রক্ত আগুন ভালোবাসতে পারে। আমার কাছে বিশাল প্রাপ্তি, পরম প্রাপ্তি, আমার এই অনুষ্ঠানে আমার কবিতা আবৃত্তি করছেন দিদি, এবং এটা একটা আলাদা অভিব্যক্তি, আলাদা একটা এক্সপিরিয়েন্স, আমি এক্সপ্লেন করতে পারবো না। দিদি অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতায় দিদির সাথে, শ্যামশ্রী দি। আমি করছি সুখের দেশে সুখে থাকো, গোলাম কুদ্দুসের। হ্যালো, কাকে চাই? হ্যাঁ, আমি বলছি, আমি কথা বলছি। কে? পাঞ্চালি? এতদিন পর বাবাকে মনে পড়লো, মা কোথা থেকে ফোন করছিস?
সান ফ্রান্সিসকো? না, তবে ও তোরা নিউ ইয়র্কে এসেছিস, বেশ। আমরা কেমন আছি? ভালোই আছি। মার খবর চাইছিস? তিনি গত মাসে গত হয়েছেন। হ্যালো, হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল, কাঁদছিস? কেঁদে কি হবে মা? কি বললি? একটাও খবর দিইনি কেন? তোর মা আমাকে মানা করেছিলেন যে তোদের সুখে ব্যাঘাত ঘটাতে চাননি, সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ। মার একখানা ফটো? আচ্ছা, পাঠিয়ে দেব। কি বললি, এরপর নিয়মিত খোঁজ খবর নিবি? তুই আমায় হাসালি পাঞ্চালি, দেখবি রিং হয়ে যাচ্ছে, ধরার লোক নেই। অনুষ্ঠানের শেষ কবিতাটা এমন ভাবে আমাদের কাছে এসে পড়লো যার পরে কিছু বলা যায় না, যার কোনো কনক্লুশন থাকে না, উপসংহার থাকে না। আমরা আমাদের তিন শিল্পীকে সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব, আর এই শেষ কবিতার রেশ টেনে বলবো, এর থেকেও কিছু শেখা যায়, এর থেকেও হয়তো সম্পর্ককে আগলে রাখা যায়। আমাদের এটুকুই শিক্ষার, জীবনে লড়াই করে এগিয়ে আসার একটা আলাদা মূল্য থাকে, আর সেই লড়াইটা করতে জানতে হয়। আমাদের কবি গোরাচাঁদ দা জানেন লড়াইটা কিভাবে করতে হয়। আমরা পাশে আছি, পাশে থাকব বদ্ধপরিকর। আজ গোরাচাঁদ দার জন্য এই বসন্ত উৎসব সম্মান। গোরাচাঁদ দা, নমস্কার। এটা আমি শাশ্বতী ভট্টাচার্যকে অনেক অনেক সিটিএন টিভির পক্ষ থেকে এই সম্মান আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমি চাই এটা আমি খুব ধন্য, আমি কৃতজ্ঞ। আমি চাই তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তুমি কবিতা যাপন করো। কবি এবং বাচিক শিল্পী শ্যামাশ্রী ভৌমিক, শ্যামশ্রী ভৌমিক, শ্যামশ্রী দি, তোমার জন্য এই সামান্য সম্মান, আশা করব তোমার ভালো লাগবে সিটিএন টিভির পক্ষ থেকে। খুব ভালো লেগেছে তোমাদের এখানে এসে। হ্যাঁ দিদি, তোমাকে খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ, এটুকুই আমার পাওনা তোমাদের কাছ থেকে। ভালো লেগেছে। হ্যাঁ, এবং আমি চাইব বাচিক শিল্পী শান্তা রায়, আমার দিদি শান্তা দিকে তুমি নিজে এই সম্মান তুলে দাও, তুমি তার গুরু, এবং তোমাকে পেয়েছি আমাদের মধ্যে শান্তাদির জন্য। শান্তার এই স্বীকৃতি আমার খুব ভালো লেগেছে। নাও শান্তা, আরো বড় হও, তুমি খুব ভালো কবিতা পড়েছো আজ। গুরু এবং শিষ্য তারা যেন এভাবে একসাথে এগিয়ে যেতে পারে, জীবনে একজন গুরুর কাছে এর থেকে বড় পাওনা বোধহয় কিছু হতে পারে না, তাই না? এটা বিশাল আনন্দের, বিশাল আনন্দের যে এক মঞ্চে গুরু এবং শিষ্য পাশাপাশি, এবং গুরুর কাছ থেকে সুখের, এবং খুব সুখের নিশ্চয়ই। এবং আমরা নক্ষত্রাণীতে এরকম কিন্তু এর আগেও একটা এপিসোড পেয়েছি যেখানে গুরু শিষ্য একসাথে এসেছিলেন, ঠিক সেই শিষ্যারও একই চাহিদা ছিল, তার গুরুর কাছ থেকে তিনি এইটুকু সম্মান তুলে নিতে চান। আজকে আমরা আবার সুন্দরভাবে একটা অনুষ্ঠানে সেই একই দিনটা ফিরিয়ে আনলাম। আমার কাছেও এটা অনেক বড় পাওনা যে তোমাদের আজকে এক মঞ্চে একভাবে নিয়ে আসতে পেরেছি। তুমি আজকে যে মেডেলটা পরিয়ে দিলে এবং মানপত্রটা তুলে দিলে, এটা কিন্তু আমার কাছেও বিশাল পাওনা। আমি নিজেও বাই প্রফেশন একজন টিচার, এগুলো পেতেও ভালো লাগে। এবং গোরাচাঁদ দা, তোমাকে আবার বলছি, অবশ্যই মেয়ে সুস্থ থাকবে, তোমাকেও সুস্থ থাকতে হবে। আমরা সবাই পাশে আছি, প্রত্যেকে আমরা পাশে আছি, কিন্তু আজ এই পর্যন্ত। আমরা জানি সময় চলে যায়, আসলে বসন্তের সেই কৃষ্ণচূড়া গাছটা সময়কে ডেকে নিলেও আমরা জানি সেই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া আমাদের ছেড়ে যাবে না, ঠিক যেভাবে লাল রংটা আমাদের ছেড়ে যায় না, আমাদের মনের মধ্যে থাকে, তার সাথে থাকে ফাগুনে আর আগুনে। তাই অনেক অনেক বসন্ত শুভেচ্ছা, ভালো থাকুন, বসন্তে থাকুন, লালে লালে ভরে থাকুন। নমস্কার।
কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী নক্ষত্রাণী নক্ষত্রাণী।